হ্যালো ইনস্টাগ্রামের বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিক্স লাভ আর পিপল আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের ভালো থাকলে আমি থাকি তো বেশি কথা বলবো না তো আজকে যে ভিডিওটা তৈরি করতে সেটা হচ্ছে ইনস্টাগার্ড নিয়ে ইনস্টাগার্ড হচ্ছে এমন একটা বিষয় যেটা থামলিন দেখে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন আর যারা বোঝেন তারা আলু খান বা মুড়ি খাইতে পারেন তো দেখুন এই যে ইনস্টাগার্ট অ্যাপটা এটাকে আপনার ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ওপেন করে এরকম কিছু পারমিশন চাইবে এগুলোকে অ্যালো করতে হয় এটা সবাই জানেন এইগুলো বলে আর দু হাজার ষোলো সালের মতো এই বিশ সালে আমি সময় নষ্ট করতে চাইছি না তো এখানে ওপেন করলে দুইটা অপশন থাকে এখানে দেখুন লেখা আছে ওপেন ফটো অ্যান্ড তারপর লেখা আছে সেভড গার্ড তো এখানে ওপেন ফটো যেখানে লেখা আছে ওইখানে ক্লিক করবেন ওপেন ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এই গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো আপনি দেখতে পারবেন তো ভাইয়ের গ্যালারিটা দেখে নেন এরকম হচ্ছে ভাইয়ের গ্যালারি তো মানে ভাই মানে আমার কথা বলতেছি তো দেখুন এইখানে আমি এই ফটোটা নিয়ে নিলাম নেওয়ার পর এইখান থেকে এই ফটোটাকে চাইলে আপনি ক্রপ করতে পারেন ট্রিম করতে পারেন বা আপনার মনের ইচ্ছা মতো এটাকে রোটেড করতে পারেন তো আমি এটাকে রোটেড ট্রিম কিছু করবেন জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু ছোটো বড়ো বা সাইজে বিভিন্ন সাইজে ক্লিক করে দেখাবো আমার কাছে দেখি যদি ভালো লাগে তাহলে ওটাকে আমি নিয়ে নিব আর ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা বিষয় থামলেনে দেখছেন আর ইনস্টাগার্ট ইউজ করে বাইরে দেশে বা ইন্ডিয়া বা বাইরে যে কান্ট্রিগুলো আছে বিদেশে ইউএসএ তারা অনেকটা ইনস্টাগার্ট মানে ইনস্টাগ্রাম অনেক বেশি ইউজ করে কারণ এইটা তো একটা মজার একটা বিষয় বা বন্ধু বান্ধবকে দেখালে তারা অবশ্যই চমকে যাবে এটা ট্রিক বলতে পারেন একটা বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিক্সের বিষয় আছে আর এটা যে দেখবে সে বলবে যে হ্যাঁ ভাই তুই এটা কীভাবে করছো তো এটা একদম ইজিলি ইনস্টাগার অ্যাপটাকে আপনার ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব জাস্ট এটার সাইজ হচ্ছে তিন থেকে পাঁচ এমবির মধ্যে সো এটা যে কেউ ডাউনলোড করতে পারেন খুব ইজিলি আর হ্যাঁ বাইরের দেশে যারা আছে তারা ইনস্টা গার্ডটাকে অবশ্যই ইউজ করে তারা ফোনে রেখে দেয় আপনি চলে ফোনে রাখতে পারেন এটা আমার আপনার অন্য কারোর অ্যাপ বাট আমি ফ্রিতে এটাকে প্রমোশন করতেছি কারণ আমার কাছে ভালো লাগছে ভালো লাগলে আমি ওটা অবশ্যই প্রমোশন করি সেটা আমার থেকে ছোটো চ্যানেল হলেও আমি প্রমোশন করি বা যে কোনো একটা অ্যাপ হলেও আমি প্রমোশন করে দিই তো দেখুন এখানে এটাকে স্ক্রল করার মাধ্যমে ছোটো বড়ো করতে পারেন বা বিভিন্নভাবে ক্রপ করতে পারেন তো এই ক্রপ করার যে সিস্টেমটা এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এরপর আমি এটাকে এই সাইজের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পর জাস্ট এটা স্প্লিটিং হবে একটু স্প্লিটিং হতে সময় লাগবে মানে এটা ঠিকভাবে কাঠসাট হয়ে আমার সামনে চলে চলে আসবে তো এটা আমি কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার সঙ্গে সঙ্গে চলে আসছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের মানে হচ্ছে এখানে নই একটা ভাগে বিভক্ত হয়েছে আমার একটা পিকচার আর এই নয় ভাগে বিভক্ত করা পিকচার আমাকে এক এক করে আপলোড করতে হবে আর কোনটা কীভাবে আপলোড করতে হবে সেটা বলেই দেওয়া আছে এক নাম্বার যেখানে দেওয়া আছে ওইটা এক নাম্বারে আপলোড করবেন দুই নাম্বারটা দুই নাম্বারে তিন নাম্বারটা তিন নাম্বার চার নম্বরটা চার নম্বরে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার ছয় নম্বরটা ছয় নাম্বারে সাত নাম্বারটা সাত নাম্বারে এইভাবে আপনি নয়টা পিকচার আপলোড করে দেবেন আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ইনস্টাগ্রাম তৈরি গেছে এখান থেকে একটা পিকচারের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম ফিল্ড অ্যান্ড স্টোরিজ আছে এখান থেকে আপনি যে কোনো ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে কিছু হয় না ওপরে একটা চোখের এখানে আছে এখানে ক্লিক করলে আপনার সংখ্যাগুলো চলে আসে আবার ক্লিক করলে এই সংখ্যাগুলো চলে যায় তো এটা হচ্ছে বিষয় তো এখান থেকে আমি বেরিয়ে যাবো এবং কি বেরিয়ে গিয়ে আমার যে গ্যালারিতে দেখবেন যে এই নয়টা ছবি মানে একটা ছবি নয়টা ভাবে বিভক্ত হয়েছে ওইটা আমার গ্যালারিতে চলে আসে দেখুন গ্যালারিতে চলে আসছে মানে এটা অটোমেটিকলি আমার ক্যালারিতে সেভ হয়ে গেছে তো এটা ছবি এবং এই ছবিগুলোকে আমাকে এক এক করে আপলোড করতে হবে তো এবং কি যে ফাইলে সেভ হচ্ছে সেই ফাইলের নামই হচ্ছে ইনস্টাগ্রাম তো অ্যাপটা আমাকে অনেক ভালো লাগছে তো এখান থেকে আমি একটা একটা করে পিকচার আপলোড করতেছি আপনার দেখে নেন তো প্রথমে এই যে পিকচারটা আপলোড করতে বলছে তো এই পিকচারটা আমি এখন আপলোড করব পিকচারের ওপরে ক্লিক করলে এরকম আসলে জাস্ট ওখানে ক্লিক করে দেবেন এটা কোনো সমস্যা না বা কিছুই না এখানে শেয়ারিংয়ের অপশন আছে বাট এখান থেকে যদি আপনি শেয়ার করেন তাহলে জাস্ট আপনি স্টোরিতে বা ডাইরেক্ট বা ফিডে আপনি এগুলোকে শেয়ার করতে পারবেন তো এগুলো আপনাকে এইভাবে শেয়ার করার দরকার নেই আপনি এখান থেকে দেখুন এটা হচ্ছে আমার নতুন এক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি বিভিন্ন ধরনের আর কি ট্রিপ টিক্স অ্যান্ড ট্রিপ মানে ইনস্টাগ্রামের বিভিন্ন কিছু করার জন্য ইনস্টাগ্রাম নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট বা বিভিন্ন কিছু করার জন্য আমি এই অ্যাকাউন্টটাকে নতুন ক্রিয়েট করছি তো দেখুন এখানে সেফ গার্ড যেটা আছে সেটাতে ক্লিক করবেন হচ্ছে পরেরবার আমি ইনস্টাগ্রাম গার্ড অ্যাপটাকে ওপেন করার পর পরেরবার আপনি ক্লিক করবেন হচ্ছে সেভ এ গার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আগের ফটোটা দেখতে পারবেন এবং এইভাবে দেখুন আমি আমার পাঁচটা ফটো আপলোড করে দিয়েছি কারণ এক এক করে দেখালে অনেকটাই সময় লাগবে দেখুন এবার আমি যে পাঁচটা ফটো আপলোড হয়েছে এবং বাকি যে চারটা ফটো আছে ওইটা আমি এক এক করে আপনাদের সামনে আপলোড করবো দেখুন আমার তাও একটু দ্রুত করার চেষ্টা করতেছি দেখুন এখানে গ্যালারি চলে আসার পর এটা হচ্ছে আমার ছয় নম্বর ফটো এটাকে দেখুন এই যে এইখানে দেখুন ছয় নম্বরে না না এটা আমার পাঁচ নম্বর ফটো হ্যাঁ সরি পাঁচ নম্বর ফটো আর পাঁচ নম্বর ফটো আপলোড করা হয়ে গেছে এখন আমার ছয় নম্বর ফটোটা আপলোড করবে দেখুন ছয় নম্বরে কীরকম দেওয়া আছে এরকম তো এখানে আমি ফটোটা খুঁজতেছি দেখুন এই যে এটা হচ্ছে আমার ছয় নম্বর ফটো আপনার আগে দেখতে পেলেন ইনস্টাগ্রামে এইভাবে দেওয়া আছে চাইলে ফিল্টার অ্যাড করতে পারেন বাট ফিল্টার অ্যাড করলে মানে একটা পিকচার ফিল্টার অ্যাড করলে আরেকটা যদি অ্যাড না করেন তাহলে ভালো লাগবে না আর দেখুন ইনস্টাগ্রাম কেন আমি ইউজ করি দেখুন ইনস্টাগ্রামে কত সুন্দর সুন্দর আর কি হ্যাঁ মানে এই যে পিকচারগুলো আর কি আমার বিভিন্ন যাদের ফলো করে রাখছি মেয়েরা বাইরে দেশের মেয়েরা তারা আপলোড করে তো তাদের সাথে কথা বলতে পারেন আর ইনস্টাগ্রাম অনেক মজারে বাঙালি তো বোঝা না এই জন্য ফেসবুক ইউজ করে ফেসবুকে মজা আছে বাট ফেসবুকে ওই দুরন্ত প্রেম প্রেমহীন বালক এই ধরনের অ্যাকাউন্ট খোলার থেকে আপনি এইখানে বিভিন্ন মজা পাবেন আর কি প্রেমহীন বালক বা ফ্যাক অ্যাকাউন্ট খুলে যেতটা মেয়ের সাথে কথা বলতে না পারবেন এইখানে কিন্তু আপনি তার থেকে বেশি মেয়ের সাথে কথা বলতে পারেন তো দেখুন এখানে সাত নাম্বার যে ফটোটা ওইটা এখন আপলোড করবো সাত নাম্বার ফটোটা হচ্ছে ঠিক এরকম এখানে সাত নাম্বার ফটোটা আমি খুঁজতেছি এখানে আছে এ এই যে দেখুন এটা হচ্ছে সাত নম্বর ফটো আপনারা দেখতেই পেলেন তো এইভাবে দেখে দেখে একটার পর একটা আপলোড করবেন আমি এই কয়েকটা ফটো আপলোড করে দেখাচ্ছি এই জন্য কারণ অনেকেই বুঝতে পারবেন না এই কারণে তো এই যে দেখুন এইখানে এই ফটোটা আমি এখন আপলোড করবো ইনস্টাগ্রাম আসার পর এখানে এই ফটোটা দিলাম দেখি আর কোনোটা না না এইটাই এইটাই হচ্ছে জাস্ট আমার মনে হয় এটাই হবে তো আপনারা এইভাবে যেইভাবে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে একটা একটা করে ফটো দেখবেন আর আপলোড করবেন তা নাহলে কিন্তু আপনারা কোনো মতেই ইনস্টাগার্ড তৈরি করতে পারবেন না বা অ্যাট্রাকটিভ কিছু ফটো আপনি তৈরি করতে পারবেন না তো দেখুন এইগুলো মাত্রই আপলোড হয়ে গেছে দেখুন এই যে আরেকটা ফটো আপলোড হয়ে গেলো এখন আর বাকি আছে হয়তো দুইটা বা একটা ফটো বাকি আছে তো ওই ফটোগুলো আমি এখন আপলোড করে দেবো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে তো আমি একটু রিলিউট দিয়ে নিলাম আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা রিলিউট দেওয়ার পর জাস্ট কিছু হলো না জাস্ট যে পিকচারগুলো আপলোড করছে ওইগুলো দেখতে পাচ্ছি তো এখন আমি আরেকটা পিকচার আপলোড করবো এখানে প্লাস এগানে ক্লিক করে দিলাম প্লাস এখানে ক্লিক করার পর এখানে এই পিকচারটা তো তো মাত্রই আপলোড করছি এই পিকচারটা আমি মাত্রই আপলোড করে দিছি তো এখন আমার কোন পিকচারটা মানে কই নাম্বার পিকচারটা বাকি আছে এরকম আসলে জাস্ট ওকে থেকে ক্লিক করে দেবেন এটা দরকার নেই এখান থেকে আপনার আপলোড করার এখান থেকে আপলোড করলে জাস্ট আপনি আপনার স্টোরিতে আপলোড করতে পারবেন এটা আগেই বললাম তো এই যে এখন আমার এই পিকচারটা আপলোড করতে হবে তো এই পিকচারটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এটাকে জাস্ট উপর থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর বিভিন্ন ফিল্টার আসলে এই ফিল্টারগুলো দেবেন না হ্যাঁ ফিল্টার এখানে দেওয়া উচিত হবে না আর ফিল্টার যদি দেন এক একটা ফিল্টারই সবগুলো ফটোতে দিতে হবে নইলে দেখতে বাজে লাগবে তো আমি এখানে ফিল্টার ইউজই করলাম না কারণ ফিল্টার ইউজ করলে অনেকটাই বাজে লাগে আমার মনে হয় তো এখান থেকে অনেকগুলো ফটো মানে অনেকগুলো পিকচার আমার আপলোড করা হয়ে গেছে একটা পিকচারই অনেকগুলো ভাগে বিভক্ত হয়েছে তো এইরকমই হবে আপনার ভয়ের কারণে দেখুন এখানে কিন্তু অ্যাডজাস্ট হয় নাই কিন্তু ভয় পাবেন না প্রথমে এরকমই লাগবে বাট সবগুলো ফটো আপলোড করার পরে দেখবেন অনেকটাই অ্যাট্রাক্টিভ বা সবগুলো একত্র হয়ে গেছে তো এই ইনস্টাগ্রাম অ্যাপটা আর কি সব কিছু বুঝতে পারে এটা হচ্ছে ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাপই হয়তো মনে হবে বা ইনস্টাগ্রামেরই তৈরি করা একটা অ্যাপ তো যাই হোক এখানে আমার সবগুলো ফটো মনে আপলোড করা হয়ে গেছে নাকি দেখি হ্যাঁ এটা এটা এইভাবে আপনি দেখে দেখে সবগুলো ফটো এক এক করে আপলোড করবেন কোনোটা বাকি রাখবেন না দেখুন এই সবগুলো ফটোই কিন্তু আমি মাত্রই আপলোড করলাম আপনাদেরকে দেখে দেখা থেকে ভিডিও করতে করতে আমি এগুলো আপলোড করে ফেলেছি আর দেখুন অনেকটাই সুন্দর লাগতেছে আর এই প্রোফাইলটাকে ফলো দেওয়ার দরকার নেই আমার আর একটা প্রোফাইল আছে যেটা হচ্ছে সম্রাট আহমেদ ওইটা লিখে সার্চ করলেই এবং সম্রাট আহমেদ লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এবং কি আমার অ্যাকাউন্টে ফলো দিতে পারেন এটা আমার নতুন অ্যাকাউন্ট জাস্ট বিভিন্ন এক্সপেরিমেন্টসের জন্য খুলছি আর কি তো দেখুন এই যে আমার ইনস্টাগ্রাম কিন্তু তৈরি হয়ে গেছে সব সবগুলো ফটো আপলোড করা হয়ে গেছে আর এটা নতুন অ্যাকাউন্ট এটা সময়টা আহমেদি বাট আহমেদ টু মানে তো হোক সমাটা আহমেদ আমি সময়টা আহমেদ এরকম একটা অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রাম তৈরি হয়ে গেছে দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে আর একটা একটা করে ফটো আপনাদেরকে দেখা গেছে যে দেখুন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ইনস্টাগ্রাম তৈরি করতে পারেন যেটা অনেকটাই অ্যাট্রাক্টিভ আপনার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড যেই দেখবে সেই কিন্তু আপনার কাছে জানতে চাইবে যে ভাই তো এটা কীভাবে তৈরি করলি ভাই এটা তো পুরো একদম জোস তুই কি ভাই কি ভাই কি ইনস্টাগ্রাম কি তোর নাকি ভাই এটা কীভাবে তৈরি করলি তো তাদেরকে চমকে দিতে হলে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আর ভিডিও ভালো লাগলে আমাকে জানিয়ে দেবে ভাই আপনার ভিডিওটা ভালো হয়েছে মাধ্যমে জানাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যেমন ধরেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এইগুলার লিঙ্ক আছে আমার ডিসক্রিপশন বক্স আপনি চাইলে আমার ইনস্টাগ্রাম টুইটার বা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যে লিঙ্কগুলো আছে ওগুলোতে ক্লিক করে আমার অ্যাকাউন্টে আসার পর আমাকে কমে মেসেজ দিতে পারেন আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দিব আপনার বিভিন্ন সমস্যা হলে আমার সাথে কমেন্টে আমার সাথে কথা বলতে পারেন অবশ্যই আপনার সমাধান করার চেষ্টা করবো আর বিভিন্ন কিছু জানতে চাইলে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক বা বিভিন্ন সমস্যা হলে বা বিভিন্ন কিছু জানার ইচ্ছা হলে আমার সাথে মেসেজ করতে পারেন আর আমার ভিডিও নিচে কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট রিপ্লাই পাবেন তো অবশ্যই একটু দিন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বন্ধু সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটা ক্লিক করে অলপশনটাকে সেলেক্ট করে দিবেন কারণ নেক্সট এই ধরনের ভিডিও আরও আসবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এগুলো তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই প নিজের যত্ন সবাই বাই বাই টেক কেয়ার